আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমাকে তুমি মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। অসুস্থ শরীর নিয়ে নিজের হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে আমি খাবো বলে রান্না করে দিতে মা, তারপরও মা আমি তোমাকে চিনতে পারিনি মা। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে নিজেকে সারাদিন ব্যস্ত রাখতাম, তুমি হাজারো কল করতে, কি করছি, কি খেয়েছি খবর নেওয়ার জন্য, আর আমি বারবার কল কেটে দিতাম মা। আর যখন কল রিসিভ করতাম পশুর মতো খারাপ ব্যবহার করতাম তোমার সাথে মা। আর কি তোমার কি সমস্যা, কি আমি ঘর থেকে বাইরে হলে তোমার ফোন দিতে হয়? হ্যাঁ 5 মিনিট হয় না ঘর থেকে বেরিয়েছি, তুমি আর ফোন দিতেছো বারবার, রাখো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমাকে তুমি মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এত নিষ্ঠুর কিভাবে হলাম মা? তুমি অসুস্থ থাকার সময়ও আমি বন্ধুদের সাথে আড্ডা দিতাম, খবর নিতাম না তুমি কি খাচ্ছ মা, কিভাবে এত নিষ্ঠুর হলাম মা? আমাকে মাফ করে দিও মা, আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। আমি তোমার দুপা ধরে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ, তুমি আমার আম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো, জান্নাতুল ফেরদৌস নসিব করো। বন্ধু তোর মন খারাপ হলাম না, এমন এই অবস্থা, আন্টি মারা গেছে কি আমরা তো আসবে ইচ্ছা ভাইবার সব এক লোক আবার আড্ডা দেবো, সমস্যা কি? চিন্তা করছি আল্লাহ যেমন এরকম মিঠাম বুঝতা ধরে দোয়া কর, চল বন্ধু আড্ডা দিচ্ছি, আর সবাই দেখা করে আড্ডা মাড্ডা দিই, ভালো লাগবে। আর আর মন খারাপ করছে, আর আমি যাবো না তোরা যা, আরে বন্ধু আয় বন্ধু যা, এই আমার এই অবস্থা, সমস্যা কি? Down to the floor. Vamos ficar tanto tempo. কি আজব তাই না, আজ আমার পৃথিবীতে মা নেই বলে আমার কোনো দামি নেই, অথচ এই বন্ধু বান্ধব গুলার কাছে একসময় আমি অনেক দামি ছিলাম, আজ এই বন্ধু বান্ধব গুলার কাছে আমি হাসির পাত্র হয়ে গেলাম। সরি মা, তোমাকে খুব মিস করছি। মুরব্বীদের কাছে শুনেছিলাম যদি কারো মা না থাকে তার পৃথিবীতে নাকি কেউ থাকে না, আজ সেটি আমি প্রমাণ পেলাম। হে ধরে না, এই কি করে একদম ন্যাচারাল তো ন্যাচারালে কি ধইরা মইরা লাগা লাগা উস্কা কইরে তার তো পরে ঠিক আছে আমরা তো ওই জায়গায় গেছি ওই জায়গায় গেলাম রে রেডি হ্যাঁ রেকর্ডিং চালু ভিডিও চালু চলতে লাল লাইটটা জ্বলে লাল লাইট জ্বলে হ্যাঁ উপরে কোনায়